আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেখানে প্রমাণ করতে বলা হয়েছে যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। সো আসলে আসো আমরা প্রথমেই দেখি যে লেফট সাইড সমান সমান আমার বলা হয়েছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ। যখন তোমার রুটের ভিতরে অথবা নিচে এরকম ওয়ান প্লাস সাইন এ দেওয়া থাকবে, রুটটাকে উঠানোর জন্য তোমার প্রথম কাজটি হচ্ছে এই যে আমি ওয়ান প্লাস সাইন এ রয়েছে হরে, এটাকে তার বিপরীত সাইন যুক্ত, প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, সেই সাইন যুক্ত টার্মটি দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, ওয়ান মাইনাস সাইন এ, নিচে হচ্ছে আমার ওয়ান প্লাস সাইন এ। এই ক্ষেত্রে এই টার্মটার বিপরীত সাইন যুক্ত টার্মটি হবে ওয়ান মাইনাস সাইন এ, যেটি দ্বারা আমি লব এবং হরে গুণ করব, যাতে করে আমার আলটিমেটলি এই লাইনটি আবার ব্যাক করতে পারি। তাহলে থাকছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ। তাহলে দেখো রুট ওভার, যেহেতু এই টার্মটি দুইবার রয়েছে, আমরা একে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর এই ক্ষেত্রে দেখো এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ স্কোয়ারের মান হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার হচ্ছে আমার সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ যদি কজ স্কোয়ার এ হয় তাহলে আসছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ আমরা কজ স্কোয়ার দ্বারা জিনিসটাকে রিপ্লেস করে দিব। তাহলে এখানে কত আসছে, কজ স্কোয়ার এ। এবার যদি আমরা রুটের টার্মের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবে এখানে স্কোয়ার রয়েছে, এখানে রুট রয়েছে, আলটিমেটলি এই রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তখন থাকবে ওয়ান মাইনাস সাইন এ, নিচে যেহেতু কজ স্কোয়ার রয়েছে এবং উপরে রুট রয়েছে সেটি হয়ে যাবে কজ এ। এবার এই দুইটাকে যদি আমরা এই চিহ্ন দ্বারা ভাগ করে দেই, দুই পাশে ভাগ করে দিই, তাহলে থাকে ওয়ান ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই কজ এ মানে হচ্ছে সেক এ, মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মানে হচ্ছে ট্যান এ। এভাবে করে আমরা এই রকম সমস্যাগুলো সমাধান করতে পারি, যেমনটা এখানে করা হয়েছে।